বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের জন্য নেদারল্যান্ডসকে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত অ্যান ভন লিউভেন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই প্রস্তাব দেন। তারা দুজনেই দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন, একই সাথে অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন। বিদায়ী রাষ্ট্রদূত বলেন, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি খাতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। নেদারল্যান্ডসের মতো বাংলাদেশও সমুদ্র সীমা থেকে জমি উদ্ধার করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে তাদের সহযোগিতা কামনা করেন। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। রচনা ও পরিচালনা মারুফ রহমান। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি।